কাশীদাসী মহাভারত আদি পর্ব ৫ ভৃগুবংশ উপাখ্যান। সতি বলে অবধান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। গর্ভবতী পুলমা রাখিয়া নিজ ঘরে, মহামুনি ভৃগু গেল স্নান করিবারে। হেনকালে তথা আসে দৈত্য একজন, হরিবারে গুরুপত্নী করিয়া মনন। কামেতে পীড়িত চিত্ত অন্যে নাহি ভয়, ফলমূল দিল কন্যা কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে জ্বলন্ত আগুনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশানর তুমি যান আদি অন্ত। ইহার জনক প্রবের বলিলেক মোরে, না দিয়া বিবাহ মোরে দিলেন ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। না কহিও মিথ্যা তুমি কহ সত্যবাণী, ন্যায়তে এ কন্যা হয় কাহার গৃহিণী। দানবের কথা শুনি অগ্নি হইল ভীত, কহিব কেমনে মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। যে কালে ইহার বাপ কহিলেক মোরে, বিধিমতো বেদমন্ত্র তোমা নাহি বরে। বিধিমতে বিভা কইল ভৃগু মুনিবর, ইহার জনক দিল আমার গোচর। ন্যায়তে পুলমা হইল ভৃগুর রমণী, শুনিয়া দানব হইল জ্বলন্ত আগুনি। বলে ধরি কন্যা ল, এ চলিল সত্তর। ভয়েতে বিকলা কন্যা কাঁপে থর থর, কান্দয়ে পুলমা বহু বিলাপ করিয়া। বালকে জন্মিল ক্রোধ গর্ভেতে থাকিয়া, দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির। বিখ্যাত চ্যাবন নাম সেই মহাবীর, দৃষ্টিমাত্রে ভৃগুপুত্র রাক্ষস দুর্জন। সেই দণ্ডে ভস্মীভূত কইল তপোধন, হেনকালে তথায় আইল পদ্মজনী। ক্রন্দন নিবৃত কইল বলি প্রিয়বাণী, ক্রন্দনে বহিল অশ্রুজল পুলমার। খরতর স্রোতে বহে নদী সে অপার, দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি। নাম তার দিল তবে বধুমতী নদী, বধুকে রাখিয়ে গৃহে গেল প্রজাপতি। পুত্রকোলে করিয়া আছয় দুঃখমতি, হেনকালে স্নান করিয়া আসে ভৃগু তথা। জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিচলতা, স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন। কহিলেন যতেক দানব বিবরণ, তোমার তনয় এই কইল প্রতিকার। দানবে মারিয়া মোরে করিল উদ্ধার, এত বলি পুন ভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোরে নিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপ্রতি। বৈশানোর বাপকে মোরে নিলেক দুর্জন, শুনি সাপ দিল ভৃগু ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাসন, ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন। কোন দোষে ভৃগুমুনি সাপ দিলে মোরে, যাহা জানি তাহা বলি আমি দান বেড়ে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহলোকে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তমকুল নরকে প্রবেশে, জানিয়া আমারে সাপ দিলে কোন দোষে। মোর মুখে দিলে তৃপ্ত দেবপিতৃগণ, অনুচিত সাপ মোরে দিলে কি কারণ। এত বলি বৈশানোর দেবগণ লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল দিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবি মনে, সকল হইবে শুদ্ধ তোমার কারণে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনর্পি ত্রিজগতে ব্যাপিল আসিয়া,